বাদামি ঘাসফড়িং আর নানান রোগে চিটা হয়েছে শীষের ধান, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ধান ক্ষেত। আর এতেই দিশেহারা নোয়াখালী ও মেহেরপুরের কৃষকরা, তারা বলছেন বালাইনাশক ব্যবহার করেও হয়নি রক্ষা। আবহাওয়ার তারতম্যের কারণে এমন অবস্থা দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার দেড় বিঘা জমিতে রোপা আমনের আবাদ করেছেন মেহেরপুরের চৌগাছা গ্রামের কৃষক ইদ্রিস আলী। তবে সেই ধান আর গোলায় উঠছে না, কেননা শীষ আসার সাথে সাথেই তা নষ্ট করে ফেলেছে বাদামি ঘাসফড়িং। বীজ দেওয়ার পরে সে পোকা কোনো কাজ হয়নি, যখন কাজ হয়নি তখন কিছু কিছু শীষ বাড়িছে, আর এই শীষ বাড়েনি তো সেটিও চিটি হয়েছে, আমাদের বিশাল ক্ষতি হয়েছে। একই অবস্থা এ জেলার অন্যান্য ধান চাষিদেরও। তারা বলছেন কয়েক ধরনের কীটনাশক প্রয়োগ করেও মেলেনি প্রতিকার, ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। ধানের গোড়ায় লাগে, লাগার পরে পুরা শুকি রসটা শুষি খেয়ে নেয়, নেওয়ার পরে পুরা ধানটা চিটি করে ফেলায়। এত ক্ষতি হয়েছে এবার যে বলার ভাষা নাই, কৃষকের মাথায় হাত। এবছরে পোকরাবার আক্রমণটা হয়েছে, এর কোনো প্রতিকার আমরা আজ পর্যন্ত কোনো জায়গা থেকে পাইনি। বিষ প্রয়োগ করছে, বিষে কোনো কাজ করছে না। এদিকে জলারোগের আক্রমণে দিশেহারা নোয়াখালীর কৃষকরা। পরিস্থিতি এমন যে পাকার আগেই কেটে ফেলতে হচ্ছে ধান। এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে ইঁদুরের উৎপাত। ধানের আগামী এক সপ্তাহ বা দশ দিন পরে আমরা ঘরে নিব। এই সময়তে একটা জলারোগ দেখা দিয়েছিল মহামারী আকারে, আজকে দেখতেছি অল্প দূর, কালকে দেখতেছি আরো বাড়াই যেতেছে, দিন দিন অনেকটা বাড়াই যেতেছে। পাকার দশ দিন আগে ধান কাটা ফেলতেছি, আগামী দশ দিন রাখলে মনে হয় যে সবগুলোই ফুটেজ নষ্ট হয়ে যাব। আমরা ওষুধ দিতেছি, যদি কার্যকারিতা হয় হলে তো ভালো কথা, না হলে অর্ধেক ফসলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়ার তারতম্যের কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতির। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এবছর আবহাওয়াটা এই নভেম্বর অক্টোবর নভেম্বর মাসে আমাদের কিছুটা অন্ধকারচ্ছন্ন এবং ঘুমট শেষেতে আবহাওয়া বিরাজ করছিল, যার কারণে এই পোকার কিছুটা ওই সময় বংশবৃদ্ধি হয়েছে। আমরা পরামর্শ দিচ্ছি যেগুলোতে আশেপাশে যেগুলোতে এখনও পাকে নাই সেগুলোতে পেস্টিসাইড বা পেস্টিসাইড স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, কৃষকরা দিচ্ছে এবং আমাদের কৃষকেরাও মাঠে আছে। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় 26,840 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে, আর নোয়াখালীতে এই পরিমাণ 1,74,025 হেক্টর। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24।